প্রদেশ যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে রাজ্যে। রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনীতে সকালেই পিকেটিংয়ে বসে যুব কংগ্রেস নেতৃবৃন্দ। রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেয় যানবাহন চলাচল। যদিও প্রশাসনিক তৎপরতায় অবরোধমুক্ত হয় রাস্তা, তবে শহরে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। দ্বিচক্র যান ছাড়া বন্ধ সমস্ত রকম যানবাহন চলাচল। বন্ধ রয়েছে বিভিন্ন অফিস, ব্যাংক ও স্কুল কলেজ, ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। যুব কংগ্রেসের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের প্রতিক্রিয়া দিতে গিয়ে যুব কংগ্রেস সাধারণ সম্পাদিকা অর্ণিকা সাহা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। অবগত, কাল রাজ্যে আমরা যখন একটা প্লেসফুল রিলি বের করি সিএবি নিয়ে, আমাদের উপরে হঠাৎ সাডেনলি পুলিশ প্রশাসন এসে উপচে পড়ে। এর মধ্যে আমাদের বেশ কিছু নেতৃত্ব সহ আমাদের পিসিসি জেনারেল সেক্রেটারি বাপু চক্রবর্তী মহোদয় আহত হয় এবং আমাদের মহিলাদের উপর কংগ্রেস ভবনের ভিতরে ঢুকে কিছু বিজিবির দালাল পুলিশ প্রশাসন এসে আমাদের মহিলাদের উপর আক্রমণ করে, হ্যাঁ, এবং কিছু সামগ্রী এবং অশ্লীল ভাষা করে, যাদের উপর আমাদের রক্ষা করার দায়িত্ব তারাই আজ পক্ষকে পরিণত হয়েছে। আপনারা সবাই জানেন মেয়েদের উপর ওরা অশ্লীল ভাষায় গালাগাল করে, তাকে কেন্দ্র করে, হ্যাঁ, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটি, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে একটি বন্ধের আয়োজন করা হয়, 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের কোনায় কোনায় শহরে, ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় অঞ্চলে এই বন্ধের সারা। মানুষ অবগত এই শৈলাচারী বিজেপির বিরুদ্ধে আজ মানুষ মাঠে নেমে গেছে। রাজ্যের খাওয়ার নেই, গরিবরা না খেয়ে মরছে, রাজ্যের শ্রমিকদের কাজ নেই, তার জন্যে আজকে স্বতঃস্ফূর্তভাবে লোকে এই বন্ধকে সমর্থন করেছে। আপনাদের তরফ থেকে, আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণকে ধন্যবাদ জানাই আমাদের এই বন্ধকে সহযোগিতা করার জন্য। আগামী দিনে আমরা মানুষের সাথে লড়ব তারই আশা রাখি এবং আপনাদের থ্রোতে এই রাজ্যের কোনায় কোনায় যেন পৌঁছে যায় মানুষকে, মানুষের বিরুদ্ধে যে বিজেপির যে কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে যুব কংগ্রেস দাঁড়াবে, লড়বে। নমস্কার।